মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা কাম উপসহকারী প্রকৌশলী আতিকুর রহমান খানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তার বিরুদ্ধে ভর্তি বাণিজ্য সহ নানা অনিয়মের মাধ্যমে কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠির নির্দেশে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন। তদন্তের শুরুতে সোমবার হাজির হওয়ার নোটিশের প্রেক্ষিতে দুদকে নিজের সম্পদের বৈধতার হিসেব দিতে হাজির হন আতিকুর। জিজ্ঞাসাবাদ করেন দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা সহকারী পরিচালক মাহবুব রহমান। জিজ্ঞাসাবাদ শেষে নিজের সম্পদ বৈধ বলে জানান সংবাদ মাধ্যমকে। এত সম্পদ আপনি কিভাবে করলেন? আমার কোনো সম্পদ নাই, আমি বলি বনশ্রীতে আপনার একটা পেট্রোল পাম্প আছে। না আপনি যে বাড়িটা করছেন, আমি বাড়ি করি না, আমি ডেভেলপারের ব্যবসা করি। এবং আপনি ডেভেলপারের যে ব্যবসা করেন এটা কি আপনার অফিসের অনুমতি? আপনি তো এমপিও ভুক্ত। না না, এমপিও ভুক্ত না, আমি শিষ্ট পদে চাকরি করি। আমি কোনো সরকারি কোনো অনুদান নেই না, সরকারি কোনো সুযোগ সুবিধা নেই না, আমি শিষ্ট পদে চাকরি করি। তাহলে এতগুলো অ্যাকাউন্ট কেন আপনার? অ্যাকাউন্ট করছে লোন নেওয়ার জন্য। আমার 10.5 কোটি টাকা লোন আছে। একটা সিসি জোন নিতে হলে মিনিমাম 6 গুণ তার ইয়া দেখাইতে হয়, এই ইয়া 6 গুণ তার ইয়া দেখাইতে হয়, এই যে লেনদেন দেখাইতে হয়। ব্যাংক কিভাবে প্রমাণ করবো আমার কাছে টাকা? একই টাকা আমি বারবার জমা দিছি, উড়াইছি। আচ্ছা, কথা আছে আপনার ভাই সালাম খানের সঙ্গে একসঙ্গে মিলে আপনারা কাজটা করছেন? সালাম খানের সাথে আমার কোনো লেনদেন নাই, কোনো কিচ্ছু নাই আমার সাথে কোনো। সালাম খানের প্রতি মাসে 50,000 টাকা করে আপনি দেন? না, 1 টাকাও দেই না। সালাম খান অত বড় বাড়ি কিভাবে করছে? সালাম খান তার বাড়ি থেকে জমি বিক্রি করছে, আনছে করছে। আপনার বাবা তো এত বড় লোক না। আমার বাবা কৃষক এবং এলাকার সবচেয়ে বড় কৃষক। আমার বাবা 115 বিঘা জমি রেখে মারা গেছে, কালীগঞ্জ থানার মধ্যে সবচেয়ে বড় কৃষক আমার বাবা। আমি আইডিয়াল স্কুল আগে থেকে আমি ব্যবসা করি, ঠিক আছে, ব্যবসা করি, আমি ব্যবসার সাথে জড়িত, আমার ভোটার আইডি তো ওইখানে পেশা ব্যবসা দেখানো, আমি ব্যবসা করি। এত কোটি টাকা থাকা অবস্থায় আপনার লোনের প্রয়োজন হলো কেন? দুদক সচিব জানান সম্প্রতি তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, অভিযোগের সত্যতাও অনুসন্ধানে বেরিয়ে আসবে বলে জানান তিনি। তাকে গত 18 তারিখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার কাছে তার সম্পদ বিবরণী চাওয়া হয়েছিল, আজকে সে এটা দিয়ে গেছে। প্রশাসনিক কর্মকর্তা একটি স্কুলে বা কলেজে, কিন্তু সে অনেক সম্পদ অর্জন করেছে বলে জানা, মানে রিপোর্টে আমরা দেখছি তিনি ব্যবসা করেন বিভিন্নভাবে এবং ভর্তি বাণিজ্যের সাথে অংশগ্রহণ করেছেন বা এগুলো করেছেন ইত্যাদি ইত্যাদি অনেক অভিযোগ তার বিরুদ্ধে আপনারা লিখছেন, আমিও দেখেছি। তার ভিত্তিতেই আমরা এই কার্যক্রমটা শুরু করেছি। অভিযোগ রয়েছে 2015 সালে আতিকুর রহমানের 2টি মালিকানাধীন প্রতিষ্ঠানের 2টি ব্যাংক হিসাবে 10 কোটি টাকা লেনদেন হয়। এম আর আমিন, সময় সংবাদ, ঢাকা।